আমরা সবাই এক ব্যাচেরই এউটার পেন্টিং এ শুনবো এখন কি করো কোথায় আছো আমি একটা এজেন্সিতে আছি মুভমেন্ট কি এর উপরে কাজ করছি ও ভেরি গুড গভর্নমেন্ট লোন দানি ছিল বিলকন না কৃতি দাতা কৃতি দাতার ওয়ার্ড দিদার উপরে সেখানে হাসানের উপর মাসের উপর এটা কাজ করা হয়েছে শোনো আমি তোমাকে বলি আমি তো দেখো এই পোর্ট্রেট খুব কুইক আঁকতে পারি বুঝছো তোমার যদি কখনো লাগে তোমার বলে নিতে পারি হ্যাঁ আর একটা ব্যাপার যদি তোমার যদি নায়ক টায়ক দরকার হয় তখন বলো আমি সিবি দিই ঠিক আছে চলুন না বিভিন্ন সময় তো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্যারেক্টার প্রয়োজন হয় মানে নায়কের দরকার হলে আমারে বলো দিবা তাই বলতেছি তোমার ক্যারেক্টার মানে কি ওই তো নায়ক তো ক্যারেক্টারের একটা অংশ ড্যাশিং ফ্যাশিং রোমান্টিক তো মানে সব কিছু হ্যাঁ হ্যাঁ মাথায় রেখো হ্যাঁ না শুধু আর্টিস্ট হইলে ঝোলা হাতে নিয়ে আমারে অভিনয় দিবা তা হয়তো না ওর নাম আসার নিজের নামটা বিক্রি করলো নায়করও যদি দরকার হয় আরো ভালো হবে সেই আসাদ ভাই হচ্ছে টাকলা আসাদের মতোই চুল ছিল আসাদের যেহেতু ভালো চুল ছিল এই আসাদের চেয়ে এখন এই আসাদের চুল আছে সুতরাং একে নায়ক হিসেবে নেওয়া যেতে পারে এই জন্য ওই কনফিডেন্স থেকে আরো বলেছে যে নায়কের যদি দরকার হয় তুমি বলতেছি নায়ক বুঝছো তুমি কি টাক টোক টোক এই দুনিয়া তো পয়সা কি না ও মনে করাই দেওয়ার জন্য পরিচয় করার জন্য আমাদের ওই আসাদ হচ্ছে ওই যে বাড়ির পাশে বাড়ি ওই আসাদ রাসুল সালাম আসাদ না আসাদ গেটে আসাদ গেটে এই তো বাড়ি আছে খুব ভাব দুঃখ রাখছি না পছন্দ হয়েছে এক্সপ্রেশন